बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त जगतवासी, हे समस्त तरिकतेर साधकगण, हे समस्त आल्लार पथेर पथिकगण, आज के आपनादेर सामने जे आलोचनाटी निये आसलाम, एई कथागुलो अवश्यई ज्ञानीगणेर जन्य एवं एई कथागुलो जारा साधना करे आल्लार पथे, जारा आल्लार पथे खूब ताड़ाताड़ी अग्रसर होते चाय तादेर जन्य। जदि एई कथागुलो बुझते पारे इनशाल्लाह তাড়াতাড়ি পথ পরিষ্কার হবে সামনে। যেমন একটি কথা আছে, সেই কথাটি হলো যে মুরগিয়ে যে শিয়াল খাইল শীতল পিঠা দিয়া, মুরগিয়ে যে শিয়াল খাইল শীতল পিঠা দিয়া, এই যে একটি কথা, এই কথাটি না বুঝলে কেমন মাথা লাগে ব্যথা। তবু যদি শুনতে পারি ক্লিয়ার করে এই কথা, অনেক সমাধান পাবো আমরা আধ্যাত্মিক জগতে, রুহানি জগতে, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে আমাদের রাস্তা ক্লিয়ার হবে। সেই কথাগুলো হলো, দেখুন যে আমরা জানি সবসময় মুরগিকে শিয়ালে ধরে খায়, শিয়ালের সুস্বাদু খাবার হলো মুরগি, গৃহস্থের বাড়িতেও চুরিদারি করেও খায়, খোপের মধ্যে থাকলে সেখান থেকেও যে কোনো কৌশলে হোক সেই মুরগিকে বের করে নিয়ে খেয়ে নেয়। এটাই কিন্তু সৃষ্টির নিয়ম এবং প্রকৃতির নিয়ম, এক প্রাণী আরেক প্রাণীকে খেয়ে বাঁচে। আসলে মূলত কথাগুলো সেখানে নয়, কথাগুলো মূলত হলো দেখুন যে শিয়াল, যে মুরগিয়ে যে শিয়াল খাইল শীতলি পিঠা দিয়া, যে আসলে একটা জিনিস আপনারা জ্ঞানের দ্বারা বুঝে নেবেন, যা আমি ক্লিয়ার করে বলতে আমার একটু মুখে বাজে, কেননা আমরা যেই দেশে আছি আমরা ওরকম খারাপ কথা, ওরকম খারাপ আচরণ আমরা করতে পারবো না। এখন মুরগি দেখেন, প্রথম যদি আমি মুরগি লিখতে যাই তাহলে ম আসে এবং সেই ম দিয়ে মেয়ে মানুষও আসে। আচ্ছা, এবার আসি যে শিয়াল। দেখেন শিয়াল কিন্তু বনের মধ্যে তারা জ্ঞানী। একটা কুকুরের কথা যদি বলি, সেই কুকুর কিন্তু সমাজে বাস করে এবং তার কিন্তু শিয়ালের তুলনায় অত জ্ঞান নেই, কিন্তু তারা দলে দলে বাস করে। তো আজকের যে কথাটি বলবো যে মুরগিয়ে শিয়াল খাইল শীতল পিঠা দিয়া, এই বিষয়টা হলো স্বামী স্ত্রীর বিষয়ে যদি যান যে শীতল পিঠা দিয়া কিভাবে খায়। দেখা গেছে একটা মুরগি যখন শিয়ালে ধরে তখন শীত কাত করেই ধরে খায়। তো এখন মুরগিয়ে যে শিয়াল খাইল, এই যে বিষয়টা, এটা বোঝাতে গেলে আমি বলবো, দেখেন একটা মানুষ এই পৃথিবীতে সে মহামানব হতে পারে, ক্ষুদ্র মানুষ হয়েও সে মহামানব হতে পারে, যদি এই জিনিসগুলো সে বোঝে এবং বুঝে যদি সে সাধনাগুলো করতে পারে। সেখানে কথা হলো দেখুন, এটার মূল বিষয়টা হলো একটা শিয়াল কিন্তু জ্ঞানের মধ্যে গেলে, শিয়াল অনেক জ্ঞানী, কিন্তু সেই জ্ঞানী শিয়ালটা অজ্ঞানী কখন হয়, যখন একজন পুরুষ মানুষ শিয়াল রূপে, একজন মুরগি যখন মেয়ে রূপে, তখন কিন্তু যে সে শিয়ালটি যতটুকুই চালাক হোক, চতুর হোক, জ্ঞানী হোক, সেখানে গেলে কিন্তু জ্ঞান থাকে না। যৌবনের একটা তাড়না, সেখানে জ্ঞান থাকে না, আর সেই অজ্ঞানের বশতে সে তার ধন রত্ন সমস্ত কিছু সেই মুরগির কাছেই দিয়ে আসে। তখন কিন্তু সে যে সাধনকারী, সে যে জ্ঞানী, তখন সে নিজের কাছেই নিজে ফাঁসে। সেটি কিরকম, যেমন যখন শিয়াল তার মুরগির সাথে লড়াই করে পারল না, তখন কিন্তু সেই মুরগিটি তার জায়গায় সে ঠিক আছে, কিন্তু শিয়াল তার জায়গায় ঠিক নেই, ধনরত্ন হারিয়ে পরে আফসোস করে, ধরু কেন এই মুরগিকে ধরতে গেলাম আর কেনই বা আমার ধনরত্ন নষ্ট করে এলাম। তো আজকের এই আলোচনাটি একটু ইঙ্গিত স্বরূপ, অবশ্যই যাদের মোটামুটি জ্ঞান আছে এই কথাগুলো সুস্পষ্টভাবে বুঝে নেবে, আর আমরা যে স্তরের লোক আমরা অত ভণ্ড মতো কথা বলতে পারবো না, আর ওরকম ভাষা বলে মানুষকে জ্ঞানের বিকৃতি ঘটাতে পারবো না। কেননা যে মানুষ কথা শুনেই কিন্তু জ্ঞানী হয়, আবার কথা শুনেই মানুষ অজ্ঞানী হয়। তাই আজকের কথাগুলো আমি শর্টকাটেই বলছি। আচ্ছা, এখন দেখা গেছে একটা জিনিস, দেখেন যে যেই ধনরত্নের কথা বলা হয়েছে সেটা কিন্তু
সিদ্রাতুল মুনতাহা, যেখানে মগজে তার ঠিকানা, তাহলে সিদ্রাতুল মুনতাহা তো সেই আরশে আজিমে, সেই আরশে আজিমের মধ্যে যে ধনরত্ন থাকে সেগুলো কিন্তু দেখা গেছে যে শিয়ালে যখন মুরগিকে ধরবে তখন কিন্তু মুরগিটা থাকে সেই নিচে, তাহলে সেই নিচের মুরগির মধ্যে আবার কেমন পাওয়ার সৃষ্টি হলো যে সেই মগজে তার ঠিকানা সেই ধনরত্ন নেমে এসে সেই মুরগি পর্যন্ত চলে যায়, মুরগির ভান্ডে চলে যায়, কিন্তু সে নিজে ক্ষয়ক্ষতি হলো কিন্তু সেখানে নিজের রতিকে বাঁচাতে পারলো না। যাই হোক, গোপন করে কথা বলতে চাইলেও, আকার ইঙ্গিরে বলতে চাইলেও তবু কিছুটা এসে যায়। তো আজকের এই আলোচনা এটাই বোঝাতে চাইলাম যে একটি গান আপনারা সেই পূর্বকাল থেকেই শুনে এসেছেন, যে সেই গানের মধ্যে একটি কথা আছে যে গুরুর কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া। আচ্ছা, গুরুর কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া, এই যে কথাটি, যে মানুষ যখন বিবাহ শাদী করে কিংবা নিজের স্ত্রীর কাছে যখন যাবে তখন কিন্তু এই সম্পর্কে কিছু কায়দা কানুন আল্লাহ কোরআনেও দিয়েছে। এমন কথা বলেছে আল্লাহ ইঙ্গিতে যে তোমরা যদি কোনো সরষা ক্ষেতে প্রবেশ করো তাহলে সরষা ক্ষেত যেন নষ্ট না হয় এবং সেই সরষার ক্ষেত সরষা যেন পড়ে না, তোমরা এরকমভাবে সেই সরিষার ক্ষেতে প্রবেশ করো। সেই সরিষার ক্ষেত এত সুন্দর শস্য, যদি সরিষাই পড়ে যায় তাহলে সেই ক্ষেতের মধ্যে কিভাবে আমরা প্রবেশ করলে সে সরিষার ক্ষেত নষ্ট হবে না, এই কথাটা কিন্তু কোরআনে বলা হয়েছে। আচ্ছা, তো এখন আমি বলবো যে আমরা চলাফেরা করব, জগতে চলতে হবে, ফিরতে হবে, খেতে হবে, কিন্তু নিজের ধন ঠিক রেখে চলতে হবে। এখন দেখা যায় আমরা সেখান থেকে 10 টাকা কামাতে গিয়ে যদি আমরা 1 টাকাও ফেরত আনতে না পারি তাহলে এর কি মূল্য আছে? তো আজকের এই আলোচনা আমি কি বুঝাইতে চাইলাম এবং আপনারা কি বুঝলেন অবশ্যই আমাকে বলবেন, এবং কি ধরনের আলোচনা আপনাদের পছন্দ সেটাও জানাবেন। আরেকটা বিষয় হলো যে পৃথিবীতে অনেক বিবাহিত মানুষ আছে, অবিবাহিত আছে। এখন যারা বিবাহিত তাদের জীবনে যা নষ্ট হয়েছে, যা খরচ হয়েছে হয়েছে, এখন গুরুর কাছে মন্ত্রটা নিয়ে এরপরে আপনারা সামনে যেন ভুল না হয়। এবং যারা অবিবাহিত তারা যদি বিবাহ করেন আগে নিজের মুর্শিদের কাছে যাইয়া এই শিক্ষাটা নিতে হবে যে বাবা, এখন তো আপনি আমাকে হাল চাষ করার যন্ত্র দিয়েছেন, কিন্তু হাল চাষ করতে গেলে যেন আমার সেই হাল নষ্ট না হয়, সে ব্লেড নষ্ট না হয় এবং ব্লেড যেন ভেঙে না যায়, এবং সেই হাল চাষ করতে গিয়ে যেন চাষ সুন্দর মতো হয়, এবং কোনভাবে চাষ করলে দেখা গেছে যেভাবে বীজ রোপণ করলে আমি যদি ডাঙ্গা বেচি বুনি ডাঙ্গাই হবে, যদি মোলা বেচি বুনি তো মোলাই হবে, আমি যেটা রোপণ করব সেটাই হবে, এই কিছু কৌশল আমাদেরকে দিয়ে দিন এবং আমরা যে ক্ষেতের মধ্যে বীজ বপন করব সেই বীজ যেন নষ্ট না হয়। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটা করতে আমার একটু কষ্ট হয়েছে, সেটা কি যে আকারেও বলতে হয়, নিরাকারেও বলতে হয়, আবার খুব টিস খাটিয়ে বলতে হয়, আবার সরলেও বলতে হয়, আবার একটু ভেঙেও বলতে হয়, কারণ সব ধরনের লোকই এটা শুনবে এবং তারা যেন একটু সহজে বুঝতে পারে তাই কিছু কিছু জায়গায় একটু ভেঙে ভেঙে বলা হলো। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা যদি ভালো লাগে এবং সামনে কি ধরনের আলোচনা চাইতেছেন অবশ্যই ইঙ্গিত করবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আসতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।